সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। এই করুণা আমাদের তো শিক্ষা দিতেছে, বাপের লাশটা উপরের তলায়, ফ্যামিলি নিচের তলায় থাকে। একটু পানি, বাপ 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 এখনো ইন্তেকাল করে নাই, উপরের তলায় একটা খালি জায়গায় রেখে দিয়েছে। কেন? কারণ করুণা হয়েছে, সন্তান কাছে যায় না, বিবি কাছে যায় না, নাতি নাতকুর গুলো অবুজ, দাদা দাদা বলে চিল্লায়, আপন স্বজনরা কাছে যেতে দেয় না। একটু পানি পানি বলে চিল্লায়, পানি পানি করে চিল্লাইতে চিল্লাইতে এন্তেকাল হয়, দুনিয়া থেকে বিদায় হয়। এক পেয়ালা পানি পর্যন্ত কেউ নিয়ে দেয় না, অথচ এই ভবনটা তার নিজের কষ্টের বানানো ভবন। তাহলে এত কিছু আছে, আল্লাহ বলেন তুই আমার সাথে গাদ্দারি করবি, আমার দুস্তের সাথে গাদ্দারি করবি, তাহলে আমি আল্লাহ তোকে এভাবেই দুনিয়া থেকে জুতা পিডা করে বিদায় করবো। জোরে বলেন ঠিক কিনা? কিচ্ছু নাই, নিঃস্ব রিক্সাওয়ালা, ফকির, কিছুই নাই, টাকা নাই, সম্পদ নাই, আল্লাহরে মহব্বত করে, নবীরে মহব্বত করে, ভালোবাসে। ডাক্তার বলে ওর করুণা হয়েছে, বিবিরে বলে আপনি আলাদা থাকবেন, সন্তানদের বলে আলাদা থাকবেন, বিবি জবাব দেয় লাথি মারি আপনাদের এই করুণা টরুণায়, এত কিছু বলে আমাদেরকে স্বামী থেকে আলাদা করা যাবে না, এত কথা বলে আমাকে বাবা থেকে পৃথক করা যাবে না, আমরা এই সমস্ত কিছু বুঝি না। আল্লাহ যদি আমারে করুণা না দেয়, দুনিয়ার কেউ আমারে করুণা দিতে পারবে না, আর আল্লাহ যদি আমাকে করুণা দেয়ও, আল্লাহ না চাইলে দুনিয়ার কেউ আমারে মারতে পারবে না। জোরে কোন ঠিক না? গরিব কিছুই নাই, স্বামীকে বুকে নিয়ে পড়ে আছে, স্বামীর করুণা হয়েছে, স্বামীও মরে নাই, স্ত্রীও মরে নাই, এরকম হাজার ঘটনা বাংলাদেশে, কথা কন ঠিক না? কোটিপতি টাকাওয়ালা ইসলামের দুশ্মন, টাকা দেখো এক পেয়ালা পানির জন্য চিল্লায়, একটু পানি নিয়ে কেউ আগায় যায় না, নিজে একা একা ছটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়। এক পেয়ালা পানি নিয়ে কেউ সামনে যায় না, এটার একটাই কারণ, আল্লাহর সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি। একটা জবানও বন্ধ হবেন, একটু ভালোবাসার আওয়াজে বলেন, আমরা আল্লাহ আল্লাহর রসুলকে জীবন দিয়া মহব্বত করতে চাই কি চাই না? কি মনে করেন? আপনার যদি করুণা হয়, আপনার বিবি আপনাকে ছেড়ে যাবে না, এটা নিশ্চিত। আপনার করুণা যদি হয়, আপনার আপন মানুষগুলো আপনাকে ছেড়ে যাবে না, বরং তারা আপনার কাছেই থাকবে, বললে মরলে মরি। আল্লাহ বলে এই যে দুনিয়ার মানুষ তোমারে মহব্বত করে ভালোবাসে, এটা এমনি এমনি হয় না, কোন বান্দা যদি আমাকে আমার দোস্তকে মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ আসমানবাসীর জানায় দেই, ওই বান্দা আমারে মহব্বত করে আমারে ভালোবাসে, ও আসমানের বাসিন্দার দল, এই বান্দা যেহেতু আমারে ভালোবাসে, তোমরাও আমার বান্দারে ভালোবাসো, এই বান্দা আমার দোস্তরে ভালোবাসে, তোমরাও আমার দোস্তরে ভালোবাসো, আমার এই বান্দারে ভালোবাসো, ফলে আসমানের সব বাসিন্দা এই বান্দাটাকে ভালোবাসা আরম্ভ করে। জমিনে প্রচার করে দেওয়া হয়, ও জমিনের বাসিন্দা সকল শুনে নাও, আমার এই বান্দা আমারে মহব্বত করে ভালোবাসে, তোমরা সকলেই তাকে মহব্বত করো, ফলে আসমান জমিনের সব কিছু বান্দার জন্য বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। ফেরেশতারা ভালোবাসে, আকাশ ভালোবাসে, বাতাস ভালোবাসে, সব কিছুই আল্লাহর এই বান্দাকে ভালোবাসার চাদরে জড়ায় নেয়। এজন্য যদি আপনার করুণাও হয়, যদি করুণায় আপনার মরণ লেখা থাকে, আপনাকে আপনি আল্লাহকে ভালোবাসার কারণে, নবীরে ভালোবাসার কারণে, আপনার ঘরের মানুষগুলা, আপনার যত বিপদ আসবে আপনাকে ছেড়ে যাবে না, বলং আপনাকে হেফাজত করার জন্য তারা জীবন পর্যন্ত দিতে রাজি। জোরে কোন ঠিক না? তাহলে আমার জীবনের শেষ সময় যদি কালেমা পড়ে মরতে পারি, জীবনটা যদি আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় কাটায় দিতে পারি, যদি আমি জীবনের শেষ সময় কালেমা পড়ে মরতে পারি, আমার মতো সৌভাগ্যবান বান্দার কেউ হতে পারে না। জোরে কোন ঠিক না?
ডেকে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে কালেমা নসিবে মোরে দিও কালেমা নসিবে মোরে দিও ও আল্লাহ কালেমা নসিবে মোরে দিও কালেমা নসিবে মোরে দিও একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলেন আমরা কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই কি চাই না তাহলে এই দুনিয়াতে আমাদের অনিচ্ছাবশত কিছু ভুল হয় ত্রুটি হয় কিছু নাফরমানি হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যদি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে চাও তোমাদের দুনিয়াতে ভুল ত্রুটির কারণে কিছু গুনাহের কারণে কলবে তো দাগ পড়ে যায় মরিচা পড়ে যায় আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবা রহমাতুল লিল আলামিন বলেন যেভাবে পানির স্পর্শে লোহায় মরিচা পড়ে যায় গুনাহের কারণে তোমার কলবে অনুরূপ মরিচা পড়ে যায় আল্লাহর নবী বলেন যেভাবে পানির স্পর্শে লোহায় মরিচা পড়ে যায় গুনাহের কারণে তোমাদের কলবে অনুরূপ মরিচা পড়ে যায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা ও গো আল্লাহর হাবিব পানির স্পর্শে লোহায় মরিচা পড়লে মরিচা দূর করা যায় আমরা জানতে চাই অন্তরে যখন গুনাহের কারণে মরিচা লাগিয়া যায় অন্তরের মরিচা কিভাবে দূর করা যায় অন্তরের মরিচা কিভাবে পরিষ্কার করা যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় অন্তরের মরিচা দুইটা উপায়ে দূর করা যায় অন্তরের মরিচা দূর করতে হলে দুইটা উপায় অবলম্বন করা লাগে দুই উপায়ে অন্তরের মরিচা দূর হয় একটা জবানও বন্ধ রাখবেন না একটু ভালোবাসার আওয়াজে বলবেন অন্তরের মরিচা দূর করার রাস্তা কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা আল্লাহর নবী বলেন এক নম্বরে কালা কাসরাতু যিকরিল মাউত এক নম্বরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা কারণ আকসিরু যিকর হাজিমিল লাজ্জাতি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা কেন আল্লাহর নবী বলেন এই মৃত্যুটা এমন মৃত্যু তোমার জীবনের স্বাদকে নষ্ট করে দেয় জীবনের স্বাদকে নষ্টকারী জীবনের স্বাদ বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ যেই বান্দা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে ওই বান্দা মিথ্যা বলার আগে চিন্তা করবে দুনিয়ার স্বার্থে আমি আজ মিথ্যা কথা বলবো না 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 ভুলে গেলে চলবে না আমাকে মরতে হবে আল্লাহর সামনে জবাব দিতে হবে বান্দা সুদ খাত সুদের খাতায় নাম লেখাবার আগে হাজারবার চিন্তা করবে যে আমাকে মরতে হবে বান্দা পরের হক নষ্ট করার আগে চিন্তা করবে আমাকে মরতে হবে বান্দা গালিগালাজ করার আগে চিন্তা করবে আমাকে মরতে হবে বান্দা মুরব্বীদের সাথে বেয়াদবি করার আগে চিন্তা করবে আমাকে মরতে হবে এই জন্য আল্লাহর নবী বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো আর মরার পরে জন্য চিন্তা কর মৃত্যুর কথা যে বান্দা প্রকৃত পক্ষে স্মরণ করবে ওই বান্দার জীবন গেলেও ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ দিতে পারে না জোরে কণ্ঠে কিনা মুরিদ পীর সাহেবের কাছে মুরিদ হইছে হুজুর একটা সবক দিছে বলছে আপনার একটাই সবক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন এক মাস পর মুরিদ পীর সাহেবের কাছে গেছে এখন পীর সাহেব নজর দিয়া দেখে আমার মুরিদ আগে আসিল 60 কেজি এখন 120 কেজি পীর সাহেব হুজুর ডাক নিয়া বলে ব্যাপার কি তুমি কি সবক ঠিক মতো আদায় করেছে বলো হ্যাঁ করছি বলে করেছো বলে মনে হয় না বলে হুজুর কেন বলে তুমি আগে ছিলা 60 কেজি এখন 120 কেজি হয়ে গেছো বলে হুজুর আপনি না বলছেন মরণের কথা বেশি বেশি স্মরণ করতে আমি ইচ্ছা মতো স্মরণ করছি বলে স্মরণ করেছো আর কি করেছো বলো বলে আমি মরে যাব বলে বেশি বেশি খাইছি মরে যাব করে ইচ্ছা মতো সব কিছু করেছি আগে খাইতাম দৈনিক 1 কেজি গোস্ত মরে যাব এই চিন্তায় দৈনিক 5 কেজি করে খাইছি
ইচ্ছামতো খাইছি, কারণ মরে যেহেতু যাবাই ইচ্ছামতো খায়া নেই। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার মানে এটা নয়, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণের মানে হলো জীবনের স্বাদ নষ্টকারী বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণের মানেই হলো মৃত্যুর কথা চিন্তা করে এই জমিনে মুসাফিরের মতো থাকা, ফকিরের মতো থাকা, আসামির মতো থাকা, আর আল্লাহর বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করা। জোরে বলেন ঠিক কি না? অনেক ভাই এমন পাওয়া যায়, মরেই যেহেতু যাবো ইচ্ছা মতো খাই, মরেই যেহেতু যাবো ইচ্ছা মতো করে নাই। কারণ আল্লাহর বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা তারা মরেই যেহেতু যাবো ওই বান্দা গুলা ইচ্ছা মতো খাই এটা বলে না, মরেই যেহেতু যাবো বান্দারা বলে অল্প খাই আগামী দিনের জন্য জমা রাখি, অল্প কি অল্প খাই আগামী দিনের জন্য জমা রাখি। ওই বান্দা প্রতিটা কাজ করার আগে তার আগামী দিন আখেরাত সামনে রেখে বান্দা কাজ করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী বললেন অন্তরের মরিচা দূর করার উপায় কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? এক নম্বরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মরণের সময় এত কাছে আমাদের খবর নাই, মৃত্যুর সময় এত কাছে আমাদের খবর নাই, ওই মনে হয় ওই দিন মাত্র দুনিয়াতে লাভ, অথচ 40-50 বছর চলে গেল কয়দিন আর বাঁচবো আমার খবর নাই, 40 বছর কোন দিক দিয়া গেল আমার খবর নাই, হঠাৎ করে আজরাইল সামনে আসবে, ওই দিন কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ওরে মুসলমান, জীবনে যা করেছো একটু থাম, একটু ব্রেক কর, এখনই সিদ্ধান্ত নাও, জীবনের আরামায় যত কিছু ছিল সব ভোগ করা হয়ে গেছে, কোনোটাই বাকি নাই, এখন থেকে আখেরাতের কথা চিন্তা করা আরম্ভ করু, এখন থেকে কবরের কথা চিন্তা করা আরম্ভ কর, এখন থেকে আসল বাড়ির চিন্তা ফিকির করো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আসল বাড়ির চিন্তা ফিকিরের তৌফিক দেন। জোরে কোন আমিন। দুই উপায়ে অন্তরের ময়লা পরিষ্কার হয়। আল্লাহর নবী বলেন এক নম্বরে হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, দুই নম্বর নবী বলেন ওয়াতিলাওয়াতুল কুরআন, পানির স্পর্শে যেভাবে লোহায় মরিচা পড়ে, দুনিয়াবি পন্থায় লোহার মরিচা দূর করা যায়, আল্লাহর নবী বলেন গুনাহের কারণে অন্তরে মরিচা ধরে যায়, অন্তরের মরিচা দূর করো দুইটা উপায়ে, এক নম্বরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দুই নম্বরে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এ কিতাবকে ভালোবাসলে সওয়াব হয়, এ কোরআন শুনলে সওয়াব হয়, এ কোরআন যারা পড়ে তাদেরকে ভালোবাসলে সওয়াব হয়, কোরআন যেখানে পড়ানো হয় ওই মজলিসকে ভালোবাসলে সওয়াব হয়, কোরআন বুঝে পড়লেও সওয়াব হয়, আল্লাহর কোরআন না বুঝে পড়লেও আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। জোরে কণ্ঠে কিনা? আজ একদল ভাই ওনারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, না অবশ্যই কোরআন বুঝে পড়া দরকার, বুঝে পড়া উচিত, কিন্তু না বুঝে পড়লে লাভ নাই, এ কথা মিথ্যা কথা, এ কথা বানানো কথা। জোরে বলেন ঠিক কি না? কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহর কালাম থেকে যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দান করেন। আমার নবী বলেন আমি এমন কথা বলি না যে আলিফ লাম মিম এক হরফ, নবী বলেন বলেন বাল আলিফু হারফুন আলিফ একটা হরফ, ওয়া লাম হারফুন লাম একটা হরফ, ওয়া মিম হারফুন মিম একটা হরফ। অতএব কেউ যদি আলিফ পড়ে তার আমল নামায় 10টা নেকি জমা হতে দেরি হবে না, ইমানের সাথে যদি কেউ লাম পড়ে তার আমল নামায় 10টা নেকি জমা হইতে দেরি হবে না, কেউ যদি মিম তেলাওয়াত করে তার আমল নামায় 10টা নেকি জমা হইতে দেরি হবে না। তাহলে আলিফের অর্থ না, আলিফের অর্থ আমরা জানি না, লামের অর্থ আমরা জানি না, মিমের অর্থ আমরা জানি না। আল্লাহ নবী বলে কোরআন এমন কিতাব অর্থ বুঝে পড়লে তো বেশি ফায়দা হয়, অর্থ না বুঝেও কেউ যদি শুধু আলিফ তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় 10টা সওয়াব দান করে দেয়। নাতি দাদারে বলে দাদা প্রতিদিন প্রতিদিন যে তুই তেলাওয়াত করো কিছু বুঝো, দাদা ডাক দিয়া বলে না কিছুই বুঝি না, চোখের পানি ছেড়ে বলে কিছুই বুঝি না,
নাতি ডাক দিয়া বলে বুঝো না তো পড়ে কোনো লাভ নাই দাদা ডাক দিয়া বলে এই বালতিটা নিয়ে একটু পানি নিয়ে আয় নাতি ডাক দিয়া বলে বালতির তো তলা নাই পানি আনলে তো পানি থাকবে না বলে যেটা বলছিস সেটা কর নাতি একবার পানি আনতে চেষ্টা করে দাদার কাছে আসতে আসতে সব টুকুন পানি ফুরায় যায় আবার দ্বিতীয়বার দাদা জোর করে পাঠায় বলে যা পানি নিয়ে আয় নাতি ধমক দিয়া বলে পানি তো টিকবে না বলে না তারপরে অর্ডার দিছি পানি নিয়ে আয় নাতি দুই তিনবার চেষ্টা করার পর পানি নিয়ে আসতে পারে না এবার দাদা ডাক দিয়া বলে রে নাতি একটু আগে তুই আমাকে বলেছো আল্লাহর কোরআন বুঝে না পড়ে কোনো লাভ নাই আমি তো কপাল পোড়া আমি বুঝে পড়তে পারি না আমি বুঝে পড়ার মতো ইলম আমার ভিতরে নাই কিন্তু আমি কোরআন পড়ি তুমি দেখো এই যে বালতিটা দিয়া পানি আনতে চেষ্টা করেছো পানি আনতে পারো নাই একটা পরিবর্তন তুমি লক্ষ্য করেছো এই বালতিটার ভিতরে যত ময়লা ছিল সব ময়লা পানিতে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে তুমি যদি পানি আনতে পারতা তাইলে আমরা আরো বেশি উপকৃত হইতে পারতাম বালতিটার ময়লা পরিষ্কার হয়েছে তলা ছিদ্রের কারণে পানি আনা যায় নাই কোরআন এমন এক কিতাব যদি বুঝে পড়া যায় নিজে উপকৃত হওয়া যায় অন্যকে উপকৃত বানানো যায় আর যদি বুঝে নাও পড়ে অন্তত বালতির ময়লা যেভাবে পরিষ্কার হয়ে গেল অনুরূপ ভাবে কোরআন বান্দা যত তেলাওয়াত করবে যত তেলাওয়াত করবে যত পড়বে বান্দার অন্তরের ময়লাগুলো আমার আল্লাহ অনুরূপ ভাবে পরিষ্কার করে দিবে তাহলে আল্লাহ নবী বলেন অন্তরের ময়লা পরিষ্কারের উপায় দুইটা এক নম্বরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দুই নম্বরে কোরআন তেলাওয়াত করা একটা জবানও বন্ধ রাখবেন না একটু মহব্বতের আওয়াজে বলেন আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই কি চাই না তাহলে ঈমানের প্রহরী হিসাবে আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে নেক আমল করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নিয়ে রাজপথে নামি।